प्रज्वलित मोमबाती निये आम्रा मिछिल करेछि, मौन मिछिल करेछि। ভারতের গর্ব, দেশের সম্পদ, দেশের অহংকার, প্রথম সিডিএস, সেনার সর্বোচ্চ সেনাধ্যক্ষ বিপিন রাওয়াতজির যে অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক, দুঃখজনক কালকে মৃত্যু ঘটেছে, তার আত্মার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। তার সাথে তার সহধর্মিনী সহ আমাদের সেনার যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের প্রত্যেকের বিদেহী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, দেশপ্রেমে বিশ্বাসী, ব্যক্তি বড় নয়, দল বড় নয়, দেশ বড়, সেই নীতিতে বিশ্বাস করা ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সাথে সাথে কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত আমরা আজকে মৌন মিছিল প্রজ্বলিত মোমবাতি দিয়ে করলাম। বিপিন রাওয়াতজির প্রয়াণ, ভারতবর্ষের অমূল্য সম্পদ আমরা হারিয়েছি, ব্যথাতুর হৃদয় নিয়ে তার আত্মাকে প্রণাম জানানোর জন্য পূর্ব বর্ধমান জেলা সাংগঠনিক সভাপতি অভিজিৎ তার আহ্বানে এই কর্মসূচি আমার পশ্চিম মেদিনীপুরের কাকসাতে, পশ্চিম বর্ধমানের কাকসাতে সন্দীপ ঘোষের স্মরণসভা ছিল, সেটা অ্যাটেন্ড করে ফেরার পথে মাত্র কয়েক ঘন্টার নোটিশে এই সাংগঠনিক জেলায় 500-এর বেশি কর্মী যেভাবে প্রজ্বলিত মোমবাতি নিয়ে এই নীরব মিছিলে হাজির হলেন, শুধু পার্টির লোক নয়, সমাজের বিভিন্ন বর্গের লোকেরা, ক্লাব প্রতিষ্ঠান, শিক্ষক, অনেকেই আমাদের সঙ্গে পা মিলালেন এই ঐতিহ্যমণ্ডিত বর্ধমান শহরে। তার জন্য আমি সকলকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জ্ঞাপন।